আসসালামু আলাইকুম دینی আলহামদুলিল্লাহ ভাইবোনেরা কুরবানি আমাদের একেবারে নিকটে চলে এসেছে এজন্য আজকে আমি কুরবানি নিয়ে খানিকটা কথা বলার নিয়ত করেছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা মুসলমান হিসাবে আমাদের উপরে আল্লাহ তালা অনেকগুলি ইবাদতকে আবশ্যক তথা ফরজ করে দিয়েছেন কিছু ইবাদতকে ওয়াজিব করেছেন কিছু ইবাদত আছে সুনত মুস্তাহাব নফর ইত্যাদি সময় তো দিনী ভাই বোনেরা আমাদের মুসলিম সমাজে সবচেয়ে গুরুত্ব দিয়ে যে ইবাদতটি পালন করা হয় যে আমলটি করা হয় সেটি হলো কুরবানি দেখবেন আমাদের সমাজে অনেক ভাইরা আছে যারা অন্যান্য ইবাদতে এতটা গুরুত্ব দেয় না তারা ঠিকভাবে নামাজটাও আদায় করে না পাশুক্ত আসক্ত সালাতেও আদায় করে না এটা খুব খারাপ কাজ নিন্দনীয় কাজ সালাদটাকে আমি একটা এমনভাবে উদাহরণ দিই যে পরনে লুঙ্গি খুলে দিয়ে ল্যাংটু হয়ে মাথায় পাগড়ি দিয়ে সালাদ আদায় করলে যে অবস্থা আর নামাজ না পড়ে সালাত আদায় না করে কুরবানি দেওয়াটা ওই ল্যাংটু হয়ে পাগড়ি পরার মতোই আচ্ছা যাক তথাপিও যে ভাইরা কুরবানি দিচ্ছেন হ্যাঁ আপনারা কোরবানি নিয়ত করেছি আপনারা নিয়ত করেছেন কোরবানি দিবেন আমি আপনাদেরকে ছবি নিয়ে অনুরোধ করে বলছি কোরবানি পশু ক্রয় করার আগে আপনি একটু থামুন একটু দাঁড়ান একটু আপনার এই মনকে জিজ্ঞাসা করুন যে আপনি কেন কোরবানি দিচ্ছেন আপনি কোরবানিটা কেন দিচ্ছেন আপনার মনকে আপনি একটু জিজ্ঞাসা করেন যে আমি কি সমাজের লোককে দেখানোর জন্য কোরবানি দিচ্ছি নাকি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি আপনি একটু নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন আপনার মনই আপনাকে সাক্ষী দিবে আপনার মনই বলে দিবে যে আসলে কি আমি কি আল্লাহর জন্যই দিচ্ছি না মানুষকে দেখানোর জন্য দিচ্ছি সময় তো দিনই ভাই বোনেরা আপনি এখানে জবাব দিতে পারবেন আপনার মনই সাক্ষ্য দিবে যে আপনার কুরবানির বিনিময়ে আদৌ আপনি আল্লাহ আল্লাহতালার কাছ থেকে কোনো আজর কোনো প্রতিদান কোনো বিনিময় পাবেন কি পাবেন না এটা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন অতএব সম্মানিত দিনী ভাইরা অনুরোধ করে বলছি আপনার নিয়ত যাই হোক এক্ষণ এই মুহূর্তে আপনি নিয়ত পরিবর্তন করেন আপনার নিয়ত করেন দুনিয়ার মানুষ দেখুক না দেখুক আমার কিচ্ছু যায় আসে না আমি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করব। এই নিয়ত করুন আর যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য নিয়ত করতে না পারেন তাইলে বিশ্বাস করুন জেনে রাখুন আপনি কুরবানি পশু ক্রয় ক্রয় করতে পারবেন জবে করতে পারবেন গুস্ত খেতে পারবেন কিন্তু আপনার এটা শুধুমাত্র বস্তু খাওয়ার ভিতরেই থেকে যাবে আপনি আল্লাহর কাছ থেকে কোনো প্রকার আজর বিনিময় পাবেন না এটা ইবাদতই হবে না কারণ ইবাদত হল তা যেটা কোনো ব্যক্তি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করে এইটাই হলো ইবাদত মানুষকে দেখানোর জন্য লৌকিকতা অন্য কোনো কিছু যদি থাকে সেইটা ইবাদত হবে না অতএব সম্মানিত দিনী ভাই আর যদি ইবাদত না হই সেটা যদি আল্লাহর জন্য না হয় অন্য কারোর জন্য হয় আল্লাহ তালা সেটা কবুল করবেন না আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের বাইশ নম্বর সুরা সুরা হজের সাত্রিশ নম্বর আয়তে বলে দিয়েছেন মিনকুম তোমাদের কুরবানির পশুর গুস্ত রক্ত আমার কাছে কিছুই পোষায় না তবে একটা জিনিস পোষাই সেটা হলো তোমাদের তাকুয়া তোমাদের তাকুয়া তোমাদের অন্তর এটা তোমাদের অন্তরের ইচ্ছাটা কি তুমি কেন কুরবানি দিচ্ছ তোমার নিয়রটা কি তোমার ইচ্ছাটা কি তোমার তাকুয়াটা এইটা আমি আল্লাহর কাছে পৌঁছাই তোমার গোস্ত তুমি খাইবা তোমার রক্ত তোমার কাছেই থাকবে তোমার পশু তোমারই থাকবে এগুলি আমার দরকারও নাই আমার কাছে পৌঁছেও না শুধুমাত্র আমার কাছে পৌঁছে তোমার তাকুয়া অতএব অতএব সম্মানিত দিনী ভাইরা আমাদের মনের তাকুয়া যদি ঠিক না থাকে নিয়ত যদি ঠিক না থাকে আমরা যত বড়ই কোরবানি না কেন সেই কোরবানি আল্লাহর কাছে কবল হবে না আর প্রিয় ভাইয়েরা আপনারাও জানেন এটা সাধারণ মানুষেরাও এই হাদিসটা অন্তত মুখস্থ আছে আপনারা বলেন যে ইনাম আল আমলবিনিয়ত সকল কাজ নিয়তের উপর নির্ভর করে এটা তো আপনারাই বলেন তো এখানে বুখারি শরীফের প্রথম হাদিস এটাও আপনারা বলেন রেফারেন্স সহকারে বলেন যে ইন্নামাল আমলবীর নিয়াত সব কাজ নিয়তের উপর নির্ভরশীল তাহলে এই কুরবানির ক্ষেত্রে কেন আপনি এই নিয়তটাকে সঠিক করবেন না অতএব সম্মানিত দিনী ভাইয়েরা আর কথা বাড়াচ্ছি না একটাই কথা নিয়তকে বিশুদ্ধ করুন যদি নিয়ত বিশুদ্ধ না হয় আল্লাহর কসম করে বলছি আপনার এই কুরবানি শুধু গুস্ত খাওয়া ছাড়া কোনো উপকৃত হবেন না গুস্ত খাওয়া ছাড়া কোনো ফায়দা কোনো আজর কোনো বিনিময় কোনো সাওয়া আল্লাহর কাছ থেকে পাবেন না অতএব নিয়ত পরিবর্তন করুন নিয়ত সহি করুন আল্লাহ জালাল আমাদের সবাইকে সহি নিয়তে এখলাসের সাথে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করুক সবাই আমিন ওয়াহিরদআনা আনহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি